রমজান মাসে রোজা রাখা মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার একই সাথে রমজান মানে উৎসবের আমেজ এই মাসে আমল ইবাদত সব দেশে একই নিয়মে পালন করা হলেও ইফতারের খাদ্য তালিকায় দেশ ভেদে পার্থক্য দেখা যায় সৌদি আরবে ইফতারের অন্যতম প্রধান উপাদান নানা ধরনের হালুয়া এছাড়াও থাকে দুই ধরনের রুটি বড় রুটিটিকে বলা হয় তমিজ অপেক্ষাকৃত ছোট ও ভারী রুটির নাম খবুজ থাকে সম্বোচা নামের এক ধরনের খাবার এছাড়া পানীয় হিসেবে থাকে সারবা বা শরবত আর দুগ্ধজাত লাবান ইরানিরা ঐতিহ্যগত ভাবে ইফতারে খেজুরের সাথে এক কাপ চা অথবা গরম পানি পান করেন চা রুটি পনির থাকে তাদের ইফতারের তালিকা এছাড়া মিষ্টির তালিকায় থাকে জুলবিয়া ও ঐতিহ্যবাহী মিষ্টি। এছাড়া অ্যাশ রাস্তেহ নামের একটি ঘন সবজির স্যুপও সেখানে ইফতারের সময় আগ্রহ নিয়ে খাওয়া হয় ইরানি ইফতারের অন্যতম জনপ্রিয় একটি খাবার বুটের ডাল ও মাংস দিয়ে তৈরি স্বামী কাবাব মিশরীয়রা পরিবারের সবাই মিলে ইফতার করতে পছন্দ করে উষ্ণ আবহাওয়ার অঞ্চল হওয়ায় ইফতারের সময় শীতল পানীয় ও সতেজ ফলমূল বেশি খায় মিশরীয়রা মাংস দিয়ে তৈরি নামের একটি মচমচে রোকাক ভাজার টোস্ট মিশরীয়দের ইফতারের অন্যতম অনুষঙ্গ রোজা ভাঙা হয় মটরশুটি টমেটো ও বাদাম দিয়ে তৈরি ফুল মেডামেস নামের এক ধরনের খাবার ও বাদামি রুটি দিয়ে সোমালিয়াতে ইফতারের তালিকায় শীর্ষে থাকে উটের মাংস উটের মাংস ও দুধ অত্যন্ত সমৃদ্ধ বলে বিশ্বাস সোমালিয়ানদের এছাড়া ওটকা নামের একটি খাবার তাদের বেশ পছন্দ আফগানিস্তানের ইফতারে থাকে এক ধরনের বিশেষ স্যুপ বা শুরুয়া। এছাড়া ভেড়ার মাংসের দো পেঁয়াজা মুরগির কোরমা খাসির কোরমা এবং বিভিন্ন ধরনের পাকোড়া মিষ্টি হিসেবে থাকে সেরনি বা খোরমা ইত্যাদি খাবার এছাড়া ইফতারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকে কাবুলি পোলাও তুরস্কে জলপাই দিয়ে ইফতার করে অনেক তুর্কি তবে অনেকে খেজুরও খায় জলপাই ও জলপাই তেল তুরস্কের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ একটি অংশ ইফতারে থাকে জলপাই ও পনির দিয়ে তৈরি মিষ্টি জাতীয় খাবার রমজান মাসে মুখরোচক খাবারের পসরা বসে বাংলাদেশের পুরান ঢাকায় পুরো ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভিড় জমায় ইফতার কেনার জন্য এখানে পাওয়া যায় বড় বাপের পোলায় খায় টানা পরাটা শাহি হালিম শাহি জিলাপি নুরানি লাচ্ছি ঘুগনি ছোলা সহ নানা রকম বাহারি ইফতার আইটেম পাকিস্তানিরা ইফতারে বেশ ভারী খাবার খেয়ে থাকে তেলে তেলেভাজা পাকোড়া নিমকি জাতীয় নামাক পাড়া ছোলা চাট বিভিন্ন ধরনের কাবাব দাহি ভাল্লা ইত্যাদি খাবার পাকিস্তানি ইফতারে বেশ জনপ্রিয় এছাড়া পানীয় হিসেবে রুহ আফজার এ এদেশে সবচেয়ে বেশি ভারতে হায়দ্রাবাদ শহরে ইফতার শুরু হয় সুস্বাদু হালিম অপরদিকে কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতার করেন নম্বু কাঞ্জি নামে এক ধরনের খাবার দিয়ে এছাড়া দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ইফতারের শুরুতে থাকে খেজুর তাজা ফল ফলের রস এরপর পাকোড়া আর সমোচার মতো ভাজা আইটেম তো আছে